বিজ্ঞান বইয়ের অধ্যায় অষ্টম মহাবিশ্ব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সৌরজগৎ কাকে বলে? প্রথম প্রশ্ন, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্রহাণুপুঞ্জ উল্কা ও অন্যান্য বস্তু নানা বস্তু নিয়ে যে পরিবার তাকে সৌরজগৎ বলে। তো এই প্রশ্নগুলি আমরা শিখে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই শিখতে একটু প্রশ্নগুলি মুখস্থ করেছ বা যারা করো না তারা করে নিবে। তো এটা আমাদের আবার পুনরায় আমরা আলোচনা করতেছি, সৌরজগতের গ্রহ কয়টি ও কি কি? নম্বর প্রশ্নটি, সৌরজগতের গ্রহ মোট আটটি। তোমরা বই খুললে দেখবে একটা চিত্র দেওয়া আছে, সৌরজগতের গ্রহ আটটি, যথা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ইউরেনাস ও নেপচুন। তাহলে পৃথিবীর নামে আটটি গ্রহের নাম বললাম, তোমরা আটটি গ্রহের নাম অবশ্যই দেখবে পড়াগুলি শিখবে, বইতে গ্রহগুলির চিত্র দেওয়া আছে। তারপরে ঘ নম্বর প্রশ্ন হলো, শুক্তারা ও সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায়? তাহলে উত্তর হলো, শুক্তারা পূর্ব আকাশে এবং সন্ধ্যাতারা পশ্চিম আকাশে দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তিনটি প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে যে আলোচনা করেছি, তোমরা প্রশ্নগুলি শিখতে কি মুখস্থ করবে এবং ভিডিওটি দেখবে আর হাতের লেখা সুন্দর করবে। আর আজকে আমি পর্যন্তই, তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এই আশা এবং প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।